नमस्कार बंधुरा, बंग प्लैनेट दुनियाय आपनादेर सकल के स्वागत। बंधुरा, 2020 ते एकटार पर एकटा विपद जेनो आमादेर लेगेई आछे। एई महामारीर आबहे आबारो एक अशनी संकेत, जार नाम आमफान। बंगोपसागरे तैरि घूर्णिझड़ आमफान निये चरम सतर्कता जारी करेछे आबहावा दफ्तर। मे मासेर प्रथम सप्ताहे बंगोपसागरे एकटि घूर्णिझड़ेर पूर्वाभास आगेई देवा छिल, কিন্তু হাওয়া অফিসের মেঘ মানচিত্র বলছে আমফান ঘূর্ণিঝড়টি একটু একটু করে শক্তি সঞ্চয় করছে দূর সমুদ্রে। হ্যাঁ বন্ধুরা, বঙ্গোপসাগরে ফুঁসছে আমফান, আর এটি আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। আপনারা অনেকেই বলেন এসব খবর আসলে ফেক বা আতঙ্ক সৃষ্টি করে, কিন্তু আজ আমি একদম প্রমাণ দিয়ে আপনাদের বোঝাতে থাকব কবে এই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে এবং তার ফলে আমাদের কতটা সতর্ক হওয়া দরকার সেটাও দেখুন। আসুন তাহলে বিস্তারিত জেনে নিই। ঘূর্ণিঝড় বুলবুলের কথা মনে থাকার কথা প্রত্যেকেরই। গত বছর নভেম্বর মাসে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল সুন্দরবন এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ সংলগ্ন অনেক এলাকাতেই ক্ষতির পরিমাণ ছিল যথেষ্ট বেশি। এবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া আরেক ঘূর্ণিঝড়ও কিন্তু মনে করাচ্ছে সেই বুলবুলকেই, কারণ আজ শুক্রবার থেকেই সাগরে এই ঝড়ের গতি বেড়েছে, বাংলার উপকূলেও তা আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় আমফান এখন সাগরে ফুঁসছে। আপনারা এখন ভিডিওর দিকে লক্ষ্য করুন, একদম লাইভ স্যাটেলাইট ভিডিও দেখাচ্ছি আপনাদের। দেখুন কিভাবে আমফান ঘূর্ণিঝড়টি সাগরের মধ্যে পাক খাচ্ছে আর এভাবেই শক্তি বৃদ্ধি করে আস্তে আস্তে ধেয়ে আসছে ভারতীয় উপকূলের দিকে। তার সম্ভাব্য অভিমুখ হিসাবে চিহ্নিত করা হয়েছিল উড়িষ্যার ভুবনেশ্বর, তবে তা এখন অভিমুখ পরিবর্তন করে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে সুন্দরবন অঞ্চলে, যা রীতিমতো খুবই ভয়াবহ হতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায়। এছাড়া দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। সাইক্লোন আমফান সুপার সাইক্লোনের আকার ধারণ করে ধ্বংসলীলায় দেশকে জেরবার করবে কিনা তা নিয়ে আপাতত ভারতের পূর্ব উপকূলের রাজ্যগুলো উদ্বিগ্ন। আমফান উড়িষ্যা উপকূল হয়ে পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে এবং ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে গিয়ে মারাত্মক আকার নেবে, সাথে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় চলবে ঝড়। সেই দৃশ্যই লাইভ দেখছেন আপনারা। অন্য সব ফেক নিউজ বাদ দিয়ে এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন আর সতর্ক করুন এখন থেকেই। সতেরোই মে বিকেল থেকে ক্রমেই সাগরে নিজের দানবীয় আকার ধারণ করবে সাইক্লোন আমফান। শনিবার দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে আমফানের গতিবেগ হবে ঘন্টায় 75 কিলোমিটার পর্যন্ত। সাগরে রবিবার আমফানের গতিবেগ বেড়ে হবে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। সোমবার এটি মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গ উপকূলের কাছে গতিবেগ হবে ঘন্টায় 80 কিলোমিটার। বুধবার নাগাদ এই ঘূর্ণিঝড় আমফান স্থলভাগে প্রবেশ করতে পারে। দেখতে পাচ্ছেন 20 তারিখ অর্থাৎ বুধবার রাতে স্থলভাগে আছড়ে পড়বে আমফান, তার আগে থেকেই চলবে ব্যাপক ঝড় বৃষ্টি। আপনারাও সেই লাইভ স্যাটেলাইট ভিডিওটি দেখছেন ঠিক কোন সময় কিভাবে আছড়ে পড়তে পারে আমফান। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন এবং আমফান ঘূর্ণিঝড় নিয়ে প্রতিটা মুহূর্তের আপডেট আনব আপনাদের কাছে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। সত্যটা জানুন, সত্যটা শেয়ার করুন। ধন্যবাদ।